देखो पूरा सिस्टम झर्णा से हलो टांगी टांगी पाइप नामानो नामानो पाइप दिए प्रत्येक सिद्रु सिद्रु कर दीछे सिद्ध कर देते प्रत्येक टांगी अक्सिजें अभाव है ना इटाते छोटो छोटो गोल्डफिश गोल्डफिश पूरा प्रोजेक्ट हलो ये खूब ही सुंदर एक प्रोजेक्ट और प्रोजेक्ट पुराटाई नेतृत्व दीचे एक जन आंटी এবং আন্টি খুবই মানে হবি বললেও হবে। এটা হলো কনরেড ফিশ, এই ফিশটাও অনেক এক্সিলেন্ট একটা ফিশ এবং এই মাছটা আসলে ছয় মাসে একবার বাচ্চা দেয়। এটার জন্য কোনো হরমোন দরকার পড়ে না, ইঞ্জেকশন করা লাগে না, এটা এমনিতেই ট্যাঙ্কিতে বাচ্চা দেয়। তো এক একটার মধ্যে আসলে এক একটা মাছ আছে, যে মাছগুলো আন্টি নিজেই ব্রিডিং করায়। এটাতে প্রচুর শিং মাছ আছে এবং শিং মাছগুলো আন্টি নিজেই হরমোন ট্রিটমেন্ট করে সেটাকে মানে বাচ্চা ফুটাইছে এবং বাচ্চাগুলো একটু বড় হইলে তখন সে বিক্রি করে প্রতি পিস তিন থেকে চার টাকা, পাঁচ টাকা, সাত টাকা এরকম করে। এটা তো এই ট্যাঙ্কিতে কিছু মাছ আছে, যে মাছগুলো বলা হয় যে শিং মাছগুলো বড় মাছগুলো যেগুলো দিয়ে বাচ্চা ফুটাইছে, বাচ্চা ফুটানোর পরে রেস্টিং জোনে আছে এখন এটা শিং মাছ। এবং এটা এটাও এখন খালি আছে, এটাতে মাছ ছাড়বে বাচ্চা ফুটানোর পর। তো এই ট্যাঙ্কিতে মূলত কই ফিশ আছে, এই কই ফিশগুলো আন্টি নতুন আছে এবং একটু কই ফিশগুলো যখন একটু বড়ো হবে এখন পুরোপুরি রেস্টে আছে কই মাছগুলো, যখনই একটু বড় হবে তখন কই ফিশগুলো দিয়ে ব্রিডিং করানো হবে এবং ব্রিডিং করানোর জন্য মূলত আনা হয়েছে, মেবি আর একটু বড়ো হলে তখন ব্রিডিংয়ে যাবে। দেন এই ট্যাঙ্কিতে কিছু না, এই ট্যাঙ্কিতে কচ্ছপ আছে, কচ্ছপগুলো আস্তে আস্তে বড়ো হবে, বড়ো হওয়ার পর ব্রিডিং করানো হবে। কারণ এটা আসলে সোনালি কচ্ছপ যেটা আসলে অর্নামেন্টাল হিসেবে অর্নামেন্টাল অ্যাকোরিয়ামে ব্যবহৃত হয় এবং মেবি সৌন্দর্য বর্ধন হিসাবে। এবং কচ্ছপগুলো এবং সেটাকে দেখছি যে চাষ করা হচ্ছে এবং এই ফ্লকগুলো থাকাতে মাছগুলো এই ফ্লক আছে এই পারেতে ফ্লকগুলো থাকার কারণে মাছ এবং কচ্ছপের ট্যাঙ্কিতে ফ্লক এটা ফার্স্ট দেখছি আমি। এবং কচ্ছপগুলো আসলে সোনালি কচ্ছপ এবং ফ্লকের সাথে আসলে কচ্ছপের সাথে ফিং মাছও আছে কিছু। এই জায়গার মধ্যে আসলে গাপটি মাছ, গাপটি মাছ এই জায়গায় বাচ্চাগুলো রাখা হয়েছে ব্রিডিং করানোর পর। বাচ্চাগুলো ব্রিডিং করার পর এই এই জায়গায় রাখা হয়েছে। তো বাচ্চা মূলত এই জায়গায় দেওয়ার পর এই জায়গায় গাপটি মাছগুলো পুরুষ এবং মহিলা একসাথে দেওয়া হয় এবং দেওয়ার পর এই নেটের ডিভাইডেশনে এই ডিভাইডেশনে আপনার ডিমগুলো এই জায়গায় জমা হয়েছে, প্রত্যেকটা ডিম প্রত্যেকটা ডিম এই জায়গায় জমা হয়। আবার সবচেয়ে মজার ব্যাপার হলো যে এই জায়গায় উনি একটা ব্রিডিং এর জন্য দিয়েছে যে এগুলো ডিরেক্ট বাচ্চা দিবে এবং বাচ্চাগুলো ওই জায়গায় চলে যাবে, বাচ্চাগুলো নেট থেকে বেরো যাবে, নেটের ফাঁকগুলো অনেক বড়ো বড়ো, যখন বাচ্চাটা দেয় এই মাছ আসলে কার্নিভোরাস, তারা নিজের বাচ্চা নিজে খেয়ে ফেলে। সেই জন্য এই সিস্টেম করা হয়েছে যে বাচ্চাটা যখন দিবে তখন বাচ্চাটা বের হয়ে যাবে। এই যে কিছু বাচ্চা আছে দেখা যাবে কি না আমি জানি না, রোগ ফোকাসের জন্য বাচ্চাগুলো যখন দেয় তখন বাচ্চাগুলো বের হয়ে যায় নেট থেকে, মাছগুলো আর খাইতে পারে না তখন বাচ্চাগুলো। এইটা হলো পুরা আন্টির প্রজেক্ট এবং খুবই সুন্দর প্রজেক্ট। আন্টি বাসায় নিজের কাজের পাশাপাশি এই প্রজেক্টটাকে পুরোটাকে ডেভেলপ করছে এবং ওনার শখ উনি আরও ভালো করে ডেভেলপ করবে এবং আশা করি ইনশাল্লাহ এই প্রজেক্ট অনেক বড় হবে। আন্টির এই পরিকল্পনাটা আসলে অনেকেই করতে পারে বাসার মধ্যে, পাশাপাশি কাজের পাশাপাশি শখ হিসাবে গাপটি ফিশ। এটা আন্টি আন্টি এই আন্টি আসলে এই প্রজেক্টটা পুরোটা ডেভেলপ করছে আর কি, নিজের বাড়িতে সে খুবই সুন্দর করে ডেভেলপ করছে। আমরা আশা করি এই প্রজেক্ট দেখে অনেকে উৎসাহিত হবে এবং বাড়ির মধ্যে কীভাবে গোল্ডফিশ গাপটি ফিশ
শিংফি সব কিছুই ব্রিডিং করানো যায় এবং একটা ভালো একটা আয়ের উৎস হিসেবে থাকবে আর কি। ধন্যবাদ সবাইকে।